গুড মর্নিং এভরিওয়ান। আজকে খুব সকাল সকাল আমি শঙ্করপুর এসেছি, তার একটাই কারণ হচ্ছে আজকে ইনভাইটেশন ছিল রামনগর অভিনব প্রয়াস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে, বৃক্ষরোপণ একটা প্রোগ্রাম ছিল। তো এই কারণে আমি আজকে সকাল সকাল এসেছিলাম শঙ্করপুর, মাইকালী মন্দির ও জেটিঘাটের কাছে। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, এখানে যে বৃক্ষরোপণ যে প্রকল্পটা, যে বৃক্ষরোপণ হচ্ছে নতুন, যে নাইকালী মন্দির যে রোড বরাবর যে মেরিন রোডটা হয়েছে সেই রোড বরাবর এখানে বৃক্ষরোপণ চলছে। এই অভিনব প্রয়াসের পক্ষ থেকে সকল সদস্যরা বৃক্ষরোপণ করছেন, আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা। কিপ ওয়াচিং, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মুখ্যমন্ত্রী সাদের মেরিন ড্রাইভ, আর সেই মেরিন ড্রাইভ যেমন রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে সরকারের, তেমনিভাবে 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত চলছে অরণ্য সপ্তাহ, তারই নিয়ে কিন্তু আজকে শুরু হলো বৃক্ষরোপণ অনুষ্ঠান। হবে কেননা উপকূল এলাকায় সেই জলোচ্ছ্বাসের ফলে যে ভাঙন সৃষ্টি হচ্ছে, সেই ভাঙনকে রোধ করতে হলে গাছ লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে। এই সংস্থা আজকে কিন্তু উদ্যোগ নিল এই ধরনের একটি গাছ লাগানোর পরিকল্পনায়, যেখানে 100 গাছ লাগানো হয়েছে এবং সেই সঙ্গে রক্ষণাবেক্ষণ দায়িত্ব নিল এই সংস্থাটি। রামনগরের অভিনব প্রয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট প্রত্যেক বছর অরণ্য সপ্তাহটাকে সমাজের কাছে একটা অন্যরকম বার্তা নিয়ে তুলে ধরার চেষ্টা করি। তো সেখান থেকেই এবছর আমরা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মেরিন ড্রাইভের ধারে সৌন্দর্যায়নের জন্য আমরা এই জায়গাটাকে বৃক্ষরোপণের জন্য বেছে নিয়েছি, এবং আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের সামর্থ্য মতো এখানে প্রায় 170 মতো করবী এবং কৃষ্ণচূড়া গাছ আমরা আজকে লাগালাম। কীভাবে রক্ষণাবেক্ষণ দায়িত্ব বা কারা নিচ্ছেন এটা? আমাদের এই অঞ্চলটা যেহেতু তালগাছেরই 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে, তো আমরা আমাদের এখানে প্রধান বিশ্বজিৎবাবু রয়েছেন, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাচ্ছি, যাতে এই গাছগুলো আগামী দিনে মানে আমরা এখানে জাল দিয়ে ঘেরাতে পারি বা একটা লোকাল নজরদারি যাতে গাছের ওপর রাখা যায়, কারণ অনেক সময় গরু বা অনেক লোকের দ্বারাও গাছ নষ্ট হয়ে যায়। তো এই ব্যাপারটা পঞ্চায়েত থেকে আমরা সহযোগিতা পাচ্ছি এবং আমরাও যাওয়া আসার পথে গাছগুলি লক্ষ্য নজর করব। পরবর্তী দিনে এই সংস্থা কী ধরনের সামাজিক কাজে সংযুক্ত? আমাদের সংগঠন বিভিন্ন এজেন্ডার উপরে কাজ করে, কখনো পভার্টি, কখনো এডুকেশন, কখনো এনভায়রনমেন্ট, কখনো চাইল্ড লেবার, এগুলো বিভিন্ন বিষয়ে আমরা কাজ করে থাকি। তো যেহেতু জুলাই মাসে অরণ্য সপ্তাহ রয়েছে, তাই আমরা এই মাসে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি করলাম। আগামী দিনে আমাদের স্ট্রিট ডগদের উপরে কাজ করার ইচ্ছে রয়েছে, এবং আমাদের সংগঠনের সবথেকে বড় কর্মসূচি যেটা হচ্ছে পুজোর নতুন জামা, আমরা রামনগর এলাকার বিভিন্ন দুস্থ পরিবারের ছেলেমেয়েদের হাতে বিনামূল্যে পুজোর নতুন পোশাক তুলে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। জায়গায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাছ লাগাচ্ছি, তার ভিতরে এই যে অভিনব প্রয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট, এরা রক্তকরবী গাছ, কৃষ্ণচূড়া গাছ এইসব গাছ লাগাচ্ছে, এবং পরিবেশ যেমন সুস্থ থাকবে আর সৌন্দর্যায়ন হবে, পর্যটকদেরও আকৃষ্ট করা যাবে। আমরা উদ্যোগ নিচ্ছি গ্রাম পঞ্চায়েতগতভাবে, আমাদের সবাই মেম্বারও এখানে আছেন, আমাদের এখানে দীনেশবাবু আছেন, ওই অভিনব সংস্থার আমাদের কর্মকর্তাগণ সবাই আছেন, আমাদের ইয়ং ছেলেরা, এরা ভালো করে কাজ করুক, এরা আরও ভালো জায়গায় পৌঁছাক, এদের এই সংস্থারও আমি শ্রীবৃদ্ধি কামনা করছি। ফাইনালি এখানে কাজ এবার শেষ হয়ে গেছে, এবার আমাকে আমার প্রফেশনাল লাইফটা ছেড়তে হবে। এবার আপনাকে দেখাবো নাইকালী মন্দির যে মেরিন রোডটা, মেরিন ড্রাইভটা হয়েছে সেটা দেখাবো, দীঘা গেট দিয়ে যাবো।
এবার আপনাদেরকে দেখাবো নাইকালী মন্দির দিয়ে যে নতুন মেরিন ড্রাইভটা হয়েছে সেই মেরিন ড্রাইভটা দেখাবো দীঘা গেট পর্যন্ত। একদম ট্রাফিক জ্যাম নেই, পুরো ফাঁকা, যারা টুরিস্ট আসছে একদম নেপাশ দিয়ে দীঘা দিয়ে ঢুকছে, শঙ্করপুর দেখছে, তাজপুর মন্দারমণি হয়ে একদম দীঘা কলকাতা বেরিয়ে যাচ্ছে। খুব বেটার, আর কিছুদিনের মধ্যে মন্দারমণির পুরো রাস্তাটা সম্পূর্ণ হয়ে যাবে, অনেকটাই সুবিধা হবে। কাজ প্রায় শেষের মাথায়, কিছু কিছু জায়গায় জলোচ্ছ্বাসের জন্য সমস্যা হচ্ছে কাজ করতে। এখানে বসার সিটও করে দিয়েছে। বিকালের টাইমে যদি আসেন এখানে পাখিগুলোর, মানে আপনি যদি পাখির কোলাহল শুনেন আপনার মন এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। যে পাখি দেখতেই পাচ্ছেন, দূরে পাখিগুলো বসছে, অনেক ধরনের পাখি রয়েছে এখানে। এই যে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে পাখি দেখতে গেলে কী করবেন আর কী করবেন না। প্রায় দীঘা গেটের কাছে পৌঁছে গেছি, আপনাদেরকে আর একটু পরে দেখাবো দীঘা গেটে যে স্টিং করবে। শঙ্করপুর থেকে এরপর দিয়ে এলে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, মানে খুব অল্প সময়ে শঙ্করপুর থেকে দীঘা আপনি চলে আসতে পারবেন। যে রাইটে হচ্ছে দীঘা গেট, লেফটে চলে গেলে হচ্ছে দীঘা সি বিচ। তো আমি এখন বর্তমানে দীঘা যাচ্ছি না, আমি রামনগর ফিরবো, দীঘা গেট দিয়ে যাচ্ছি। তো আমার কাজে ঢুকতে হবে, আমাকে ল্যাবে যেতে হবে। তো আমি এখন দীঘা গেটের কাছে রয়েছি, এখানে আমি আজকের ব্লগটা শেষ করছি। আবারও দেখা হবে পরের ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন, ধন্যবাদ।